এখন যেটা দেখিয়ে দিব সেটা হচ্ছে আমার হাতে একটা ফোন দেখতে পাচ্ছেন। ফোনটার মডেল হচ্ছে আইটেল IT2171। এটাতে আপনি যদি ভয়েসটা চেঞ্জ করতে চান, অর্থাৎ কারোর সঙ্গে কথা বললে যদি আপনি আপনার ফোনের ভয়েসটাকে চেঞ্জ করতে চান, অর্থাৎ ছেলে হয়ে মেয়ের কণ্ঠে কথা বলতে চান অথবা মেয়ে হয়ে ছেলের কণ্ঠে কথা বলতে চান, সেই জন্য আপনাকে একটা সেটিংস অন অফ করতে হবে। আজ আমি আপনাদের দেখিয়ে দিব এই সেটিংসটা কোথায় এবং কীভাবে গিয়ে আপনি ভয়েস চেঞ্জটাকে অন অফ করবেন। সো এই জন্য আমার কাছে হাতে থাকা ফোনটিকে সর্বপ্রথম আমাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ফোনটাকে অন করে নিতে হবে। অন করে নেওয়ার পর আমি আপনাদের দেখিয়ে দিব যে কীভাবে এই সেটিংসটাকে অন অফ করবেন বা চেঞ্জ করবেন। এই জন্য আপনি প্রথমে এখান থেকে মেনুতে চলে যাবেন। এখানে আমি দেখতে পাচ্ছেন এখানে মেনু নামে একটা অপশন রয়েছে, এখানে আমি এখন মেনুতে চলে যাব। যদি সেই মেনু নামে অপশনটা কি না দেখাচ্ছে, সেই আমি বাটনটা প্রেস করার সঙ্গে সঙ্গে এখানে অনেকগুলো অপশন শো করবে। এখান থেকে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে সেটিংস নামে যে অপশনটা রয়েছে সেটাকে খুঁজে বের করতে হবে। তারপর আমি আবার এই সেটিংসের উপর ওকেতে ক্লিক করে দিব। সেটিংসে যাবার পর আমাকে এখান থেকে চলে যেতে হবে কল সেটিংসে। সো অনেক অপশন দেখতে পারবেন, এখান থেকে আপনি চলে যাবেন নিচে দুই নম্বর অপশনে কল সেটিংসে। সো আমি এখন এই কল সেটিংস নামে যে অপশনটা রয়েছে সেই অপশনে চলে গিয়ে আবার ওকেতে ক্লিক করে দিব। ওকেতে ক্লিক করার পর কিন্তু আমার সামনে অনেকগুলো অপশন আসবে। সো আমি এখন চলে যাব ম্যাজিক ভয়েস নামে যে অপশনটা রয়েছে সেই অপশনে। সো আমি এখন চলে যাচ্ছি ম্যাজিক ভয়েস নামে অপশনটিতে। সো ম্যাজিক ভয়েস অপশনে গিয়ে আবার আমি ওকেতে ক্লিক করে দিব। সো এখন যদি আমি আবার ম্যাজিক ভয়েস নামে একটা অপশন দেখতে পারবেন, এখান থেকে আবার আপনি এটাতে টিক মার্ক দিয়ে দিবেন। তারপর নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ভয়েস ম্যাজিক ভয়েস পারাম সেট নামে একটা অপশন রয়েছে, আপনি ওকেতে ক্লিক করে দেওয়ার পরেই টিম্বার আসবে। তারপর এখান থেকে যদি আপনি মেয়ে কণ্ঠ করতে চান তাহলে ওমেনটাতে ক্লিক করে দিবেন, আর যদি পুরুষ কণ্ঠ করতে চান তাহলে মেনতে ক্লিক করে দিবেন, আর শিশু কণ্ঠ করতে চাইলে তাহলে চাইল্ডে ক্লিক করে দিবেন। আর যদি এগুলো থেকে একটাও আপনি না পছন্দ করেন তাহলে অবশ্যই নান করে দিবেন, তাহলে কিন্তু আপনার ভয়েসটা চেঞ্জ আর হবে না। সো বেশ, ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনার ফোনের ভয়েসটা চেঞ্জ হয়েছে কিনা সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন।